গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রাইসোনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আজ তো সবাই অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না, তো আজ তো গারুর সংক্রান্তি, মানে আশ্বিনের যে শেষ দিনটি সেই দিনটিতে গারুর সংক্রান্তি মানা হয়। তো আমরাও আজকে সেই দিনটি মানব। তো কীভাবে মানব, কী কী রিচুয়ালের সব তোমাদের বলে দেবো। তো আজ গারু স্পেশাল, তো সে অনেকেই হয়তো জানো, তো সেটি আসবে কীভাবে করতে হয় ওটাই তোমরা ভিডিওতে পেয়ে যাবে। আর পাশে থেকো, দেখতে থাকো। ঠিক দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তোমার দাদা ভাইয়ের ডিউটি আছে, 11টার মধ্যে বেরোবে, তাই আমার খুব তাড়াহুড়ো করে করতে হবে। আর এই রান্নাটি সত্যি করতে খুবই টাইম লাগে। আর এই ডালটি লাগবে, মটর ডাল, মটর ডাল, মটর ডাল দিয়েই দেখো এটা করতে আমার আর যা যা লাগবে তোমাদের দেখাচ্ছি। ফুলকপি, নারকেল, ঝিঙে, চালকুমড়ো, ওল কচু, এটা হচ্ছে শালু, মুলো, শাপলা, বাঁধাকপি, লাউ ডাঁটা, এটাতে আছে পেঁপে, আরও কতগুলো জিনিস লাগবে সেটা এখন নিয়ে আসবে। একবার বাজারে পাইনি, এগুলো কাটতে টাইম লাগবে, তাই এগুলো এনে দিয়েছে। আরও লাগবে ভাড়ালি, মেটে আলু, আরও অনেক কিছু। তো দেখো, আমি সবজিগুলো কাটতে বসে গেছি এখানে। যত তাড়াতাড়ি দেখাচ্ছি তত তাড়াতাড়ি হয়নি, সবজিগুলো কাটতে অনেক দেরি হয়েছে। তো যাই হোক, সবজিগুলো কাটা আমার হয়ে গেছে। দেখো ডালে আমি পেঁপে আর কুমড়োটা দিয়ে দিয়েছি এখানে। দেখো আমি ডালটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। আমি কেটেছি, এটা কেটেছি ওল কচু, ঝিঙে, আর এটা শালু, এটা চাল কুমড়ো, এটা বাঁধাকপি, এখানে রয়েছে পেঁপে, মুলো, শাপলা, ফুলকপি, এখানে রয়েছে লাউয়ের ডাঁটা, আর নারকেলটা পুরো আমি পরে কুড়িয়ে দিয়ে দেবো। আর লাগবে ঘি। এই রান্নাটি আজকে তেল ছাড়া হবে, রান্নাটি আজকে পুরো তেল ছাড়া হবে। আর এর মধ্যে আরও দুটো একটা সবজি অ্যাড করতে হবে, সেটা তোমাদের দাদাতেই আনতে গেছে, ওটা বাজারের সময় একবারে পাইনি। তো এগুলো তো কাটতেও অনেকটা টাইম লাগে, তো এই জন্য আমি এগুলো কেটে রেডি করে নিয়েছি। এখন যেগুলো আগে একটু সেদ্ধ করার সেগুলো একটু করে নেব, যেমন কচুটা, তারপরে এই শালুটা, এগুলো তো কালো কালো কষ বেরোবে, তার জন্য এটাকে আগে একটু সেদ্ধ করে নেব। আর ফুলকপিটা একটু জলটা ভাপিয়ে নেব, ফেলে দেবো জলটা। তো এইভাবে আমি ডালটি করবো, সম্পূর্ণ দেখতে থাকবো। তো দেখো আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, আর আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তো নামানোর আগে নারকেল কোড়া আর ঘিটা দিয়ে নামিয়ে নেব। এটা অনেকটা সময় লাগে জানো, তাড়াহুড়ো করে সম্ভব হয় না। তো আজকে না আমাদের এই ডালটি মানে তেল ছাড়া তো হবে, আর তেলের কিছু খাওয়া যাবে না আজকে, তো তেলের কিছু খাওয়া যাবে না। আর এটা বেসিক্যালি না মেয়েদের নিয়ম, তো আমি এই সারাদিন আজকে এই ডালটা দিয়েই আমার খেতে হবে। আর তোমাদের দাদাভাই একটু পাঁপড় ভেজে নিয়ে যাবে। তো দেখো এর মধ্যে আমার সব কিছু দেওয়া আছে, পরে একটু নারকেলটা কুড়িয়ে রেখেছি, নারকেলটা দিয়ে ঘি দিয়ে জানো, এটা আমাদের প্রথমে পূর্বপুরুষের নামে বাড়াতে হবে, তারপর আবার কিছুটা এটা একটা বাটিতে ডাল আর এই ডালটি আর ভাত তুলে রাখতে হবে, কারণ সেটা কালকে হবে কার্তিক মাসের প্রথম দিন। তো কালকে আমাদের এই এটি আবার স্নান করে
সকালবেলা খেতে হবে প্রণাম করে। আর আজকে খাওয়ার সময় যার যার মনে মনে যেই মানত আছে সেটা করে ফেলতে হবে। সামনের বার যদি এটা পূরণ হয়ে যায় তো সামনের বার আবার এই দিনটিতে আবার এই ডালটি রান্না করতে হবে। এই ডালের গুরুত্ব এটাই। তো আমিও মানত কী করবো সেটা এবার বলবো না, যদি পূরণ হয় তো আবার সামনের বার বলবো যে কী মানত করেছিলাম। তো এটা কথায় বলে যে আশ্বিনের রাতে কার্তিকে খায়, তো যে বর মাগে সেই বর পায়। তো তোমরাও যদি এরকম ইন্টারেস্টিং একটি ডাল রান্না করে মানত করতে চাও তো তাড়াতাড়ি এই রেসিপিটা দেখে ডাল রান্না করে মানত করে ফেলো, সবার মানত করলে হয়। এটা দিয়ে আসি আমি নিচে। হ্যাঁ তুই যাবি, চল এটা দিতে হবে ঘরে দিয়ে আসবো আমাদের ফ্ল্যাটেই। তো তাদের জন্য আমি বেড়েছি, এটাকে আমি দিয়ে আসবো। বলো তো শোনা, আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাগে সে বর পায়। ঠিক আছে খেয়ে নাও। তো আমি এখন রাইকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়ে পড়বো, পরে তোমাদের সাথে। আর এমনি প্রতিদিনের মতো সন্ধ্যাবাতি দিয়েছি, কিন্তু আজকে আসল হচ্ছে আমাদের এই গারুর দিনে গারুর বাতি দিতে হবে, সেটা ঘিয়ের বাতি। তো এই ঘিয়ের বাতিটি দেব আর ঠাকুরের সামনে। আর রাই বলেছে বাজি ফাটাবে, তো ওর জন্য ওই আমি বলেছি বাতি দেব, তা ওর জন্য কিছু রং মশলা আর তারাবাতি আনা হয়েছে। তো এইভাবে আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তার গারুর বাতিগুলো দিয়ে নিই, তারপর ওকে তারাবাতি জ্বালিয়ে দেব। হ্যাঁ বাবা, তারাবাতি জ্বালাবো, দাঁড়াও আগে বাতিটা দিয়ে নিই। তো দেখো আমি ঘিয়ের বাতিটা জ্বালিয়েছি। তো এই ঘিয়ের বাতিটা বেসিক্যালি আমি যেটা মানত করেছিলাম গতবার, তো আমার সেটা পূরণ হয়েছে। গতবার বলতে ভুল, গতবার আমি দিতে পারিনি, তো তার আগের বার, কিন্তু সেটা তেলের হোক বা ঘিয়ের হোক, কিন্তু আমি যেহেতু মানত করেছিলাম তাই আমি এটাকে আমি ঘিয়ের বাতি দেবো। তো এই বছর আবার যেটা মানত করলাম সেটা যদি সামনের বার পুরো হয় তো তখন আমি আবার দিয়ে দেব। দেখো আমার গারুর বাতি রাইও দিচ্ছে। রাইও তো এটা তারাবাতি না মা, এটা প্রদীপ। ঠিক, হ্যাঁ রেখে দাও, ধরে থাকো, ছাড়বা না। হ্যাঁ আমি আমি ধরে রেখেছি, হ্যাঁ ধরেই থাকো, জামায় ফেলবে না, হাত ভয়ে ছাড়বে না, আমি ধরেই যাই, ধরে থাকো। তো দেখো আমি তুলসী মন্দিরের সামনে একটি বাতি জ্বালিয়েছি, আর এদিকে ও আরো বায়না করছিল রং মশাল জ্বালাবে, তো ওদের জ্বালানো হয়ে গেছে। আর যা আর বেশি জ্বালাতে দিচ্ছিলাম না, যেহেতু আবার এখানে ধোঁয়া উঠে যাচ্ছিল। তো দেখো বাতি টাতি দিয়ে চলে এসেছি, এখন বাজে 6:30, আর এই চা নিয়ে বসে গেছি, চা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চোখ রাখো আমার চ্যানেলে, আমার রাইসোনা চ্যানেলে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, আর শোনো তোমরা কেন লাইক করো না, এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সত্যি তোমরা যদি লাইক করো খুব ভালো লাগে। তো ভিউ হচ্ছে কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, কেন বলো তো? একটু
প্লিজ টুক করে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা যারা আছো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও অল নোটিফিকেশন চলে যাওয়ার জন্য। তো চা খাচ্ছি, আর সবাই ভালো থাকো, নেক্সট একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, আবার দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।